নর্মালি যখন আমরা কোনো কাজ করি তখন দেখা যায় আমাদের হাতে হ্যান্ড গ্লাভস পরে কাজ করতে হয়। তো এই যে দেখেন আমি এই প্রেশার কুকারটায় ভাত রান্না করেছি, যেটা পরিষ্কার করব। তো পরিষ্কার করার জন্য আমাকে হচ্ছে এই যে হ্যান্ড গ্লাভস পরতে হয়েছে, নাইলে তো আমার হাত হচ্ছে হাত শুষ্ক হয়ে যাবে, এমনিতে আমার স্কিন অনেক ড্রাই, ফেটে যায়। তো যাই হোক, তো আমাকে এভাবে করে মাজতে হবে। তো এইভাবে করে মাজার থেকে আমি একটা নতুন বুদ্ধি বের করেছি, সেটা হচ্ছে গিয়ে এই যে বোতল, এরকম একটা বোতল নিয়ে কিন্তু চাইলে সহজেই এমন একটা বুদ্ধি বের করা যায় যে যাতে করে আপনারা ইয়ে হবে না। তো বোতলটাকে একটা এরকম নাইফ দিয়ে এই পর্যন্ত কেটে নিতে হবে, ঠিক এই এই পর্যন্ত। তো এই পর্যন্ত কেটে নিয়ে তারপরে দেখাচ্ছি বাকিটা। তো আমি এখন কেটে নিয়ে চলে এসেছি, ঠিক এই যে এভাবে করে কেটেছি। এটা কিন্তু আমি ফেলে দিব, এটা আমার লাগবে না, আমার লাগবে হচ্ছে এইটা। তো এটাকে আমি তারপরে একটা দড়ি নিব, দড়ি নিয়ে এটাকে আমি বেঁধে নিব। এটাকে যদি আমি বেঁধে নিই তাহলে এটা কিন্তু অনেক সুন্দর কাজ করবে। আসলে এরকম রান্না বান্না করতে করতে আমরা এরকম রান্নাঘরে থাকতে থাকতে মেয়েরা না অনেক বুদ্ধি বের করে ফেলি, অটোমেটিক হয়ে যায় আর কি। তো এখানে একটা গিট্টু দিয়ে নিব। এই যে দেখেন গিট্টু দিব, গিট্টুটা যাতে একটু শক্ত হয়, ছুটে যাতে না যায়। এই যে গিট্টু দিয়ে দিলাম, তারপরে হলো দেখা যাচ্ছে কি এই দিক দিয়ে কিন্তু সুই সুতার মতো, ঠিক এভাবে করে আমি এটা ঢুকিয়ে দিব, যতটুক পারি ঢুকিয়ে দিলাম। দেন আমি এই যে এই সিপিটা মানে মুখাটা আমি লাগিয়ে দিব, ঠিক আছে মুখাটা লাগিয়ে দিব। এটা কিন্তু টাইট করে দিতে হবে, তারপরে এই যে আমাদের যে এক্সট্রা দড়ি এটা কিন্তু কেটে ফেলতে হবে। হ্যাঁ, তো যাই হোক আমি একটু পরে কাটতেছি, আগে আপনাদেরকে আমি দেখাই যে এটা কাজ করে কেমন। এই যে দেখেন এখন কিন্তু আমি হ্যান্ড গ্লাভসটা খুলে ফেলবো, ঠিক আছে এই যে হ্যান্ড গ্লাভসটা খুলে ফেললাম, এখানে এটা ধরব। আর এই যে দেখেন সুন্দর, এই এটা আর আমার হাতও ভিজবে না এবং সুন্দরভাবে আমি মাজা ঘষা করতে পারবো, দেখা যাচ্ছে কি। আপনারা কিন্তু চাইলে এভাবে করতে পারেন, এরকম একটা ই কিন্তু তৈরি করতে পারেন।